আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি আজকে জলপাইয়ের আচার বানাবো। এখানে আমি 2 কেজি জলপাই নিয়েছি। এটাকে আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি, সিদ্ধ করে, যে হালকা নরম করে নিয়েছি সিদ্ধ করে। এখন এখানে এটাকে আমি পানি ঝরিয়ে নিব। পানি ঝরানোর জন্য আমি চালিতে ছেঁকে নিচ্ছি। আচার বানানোর জন্য যে আমি যে মশলাগুলি লাগবে সেটি আমি এখানে রেডি করে নিয়েছি। এখানে প্রথমে নিয়েছি রসুন বাটা, এখানে হলো সরিষা বাটা, এখানে তেজপাতা, কয়েকটা দারচিনি নিয়েছি, এখানে 5 ফোড়ন ভেজে তারপরে গুঁড়া করে নিয়েছি, লবণ, শুকনা মরিচ ভেজে তারপরে গুঁড়া করে নিয়েছি, এখানে হলুদের গুঁড়া, এখানে মরিচের গুঁড়া। আরও উপকরণ আছে, যে চিনি দিব পরে, এটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি চুলায় কড়াই দিয়েছি, চুলাটা ধরিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটা খাঁটি সরিষার তেল, আমি দোকান থেকে ঘানি থেকে ভাঙ্গায় নিয়ে আসছি। তেল অল্পই দিব, যেহেতু ছেলে মেয়ে খাবে এরা। এই এই শীতের দিনে জলপাইয়ের আচার, গরমের দিনে আমের আচার, এখন জলপাইয়ের আচার বানিয়ে দাও, তাই আজকে চিন্তা করলাম জলপাইয়ের আচারটাই বানাই দিই। তাই এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে সরিষা বাটা দিয়ে দিব। রসুন বাটাও দিব একসঙ্গে করে। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব তেলের ভিতরে। তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম। রসুনটাকে আর সরিষাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলের ভিতরে, যেন গন্ধ না আসে। এবার আমি পানি ঝরিয়ে জলপাইগুলো আস্তে আস্তে করে আমি তেলের ভিতরে দিয়ে দিব। জলপাইগুলো আস্তে রাখবো না, সবই আমি ভেঙে ভেঙে দেবো একবারে। এখন আমি এর ভিতরে মরিচের গুঁড়া, এই তো শুকনো মরিচ গুঁড়া ফাঁকি করে রাখি, শুকনো মরিচের গুঁড়াও দেবো। তবে এইটা একটু দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিব, লবণ স্বাদ মতো দেব। কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম। জলপাইটা আমার আস্তে আস্তে করে জলপাইটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে কিছু চিনি দিব মিষ্টির জন্য। চিনি দিব, চিনি দিয়ে দিলাম। টক ঝাল মিষ্টি এটাই বানাবো। ভালো করে নেড়ে দিচ্ছি, চিনিটা যেন গলে যায়। আর এগুলোকে আমি এইভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে এইভাবে ভেঙে দিব। আস্তে রাখবো না, ভেঙে দিলে ওই যে ভিতরে সব ভেঙে তারপরে মিষ্টি টকটাও বেরোয় যাবে। ভেঙে দিচ্ছি, এখানে এখানে শুকনা মরিচ ফাঁকি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। আমার 5 ফোড়নও দিব। পাঁচ ফোড়ন শুকনা মরিচের ফাঁকি দিয়ে দিলাম।
জলপাই আচার বানাতে বেশি সময় লাগে না প্রায় আধা ঘন্টার মতো লাগে খুব কম সময়েই জলপাই আচার তৈরি করা যায় এভাবে আমি আস্তে আস্তে করে সবগুলোই ভেঙে দেব আমার জলপাই আচার বানানো হয়ে গেছে খুব কম সময়ের মধ্যেই আমি জলপাই আচারটা তৈরি করে ফেললাম খুব সহজেই খেতে ভালোই লাগে আপনারাও চেষ্টা করেন বানিয়ে ফেলেন